কারা মিস করো? এই যে এই স্ট্যাটাস গুলো মানে কি? চোখ খোলা কান্না করা তুমি কান্দা, এই জন্য তো সকালে উঠা দিস চোখ খোলা না? তুমি তুমি খাওয়া দেও না মারে, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো, আসলে তাদের ছবি পাশে দেখতে পারতেছেন, তারা হলো সেলিব্রিটি। আসলে বলতে গেলে এখন বর্তমানে এই ডিজিটাল যুগে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল, আর বেশিরভাগ ফেসবুকে মানে তাদের ভিডিও মানে না দেখলেও ইউটিউবে ফেসবুকে তারা মানে ভিডিওটারে মানে সামনে আইনে দেয়, এরকম দেখা যাইতেছে। তো বিষয়টা হচ্ছে কি, তাদের বিষয়ে আজকে একটু কথা বলবো। যাদের দেখতে পারতেছেন তিনি হলো ইমরান, ও এবং কি তার সহধর্মিনী সুমাইয়া। তো তাদের বিষয়ে কথাটা হলো, তারা আপনারা অনেকে আমরা এই যে ফেসবুকে আমি অনেক আগে এই ইমরানকে, ইমরান তালুকদার বিপি তার নাম, ঠিক আছে? তো এই ইমরান তালুকদারকে আমি চিনি যখন নাকি সৌদি আরব থেকে মানিক মিয়া যখন নাকি দেশে যায় তাকে নিয়ে কয়েকটা ভিডিও বানায়, তার দেশের বাড়িতে তার বাড়ি দেখতে কয়েকদিন গেছে। তো তাকে নিয়ে ভিডিও বানানোর পর এই ইমরান তালুকদারকে আমি চিনি, তার একটু একটু ভিডিও দেখা হয়। কিন্তু বর্তমানে আগে যাই হোক ভিডিও তার পারিবারিক বিষয়ে একটু ভিডিও বানাইতো, ওই ভিডিওগুলো দেখতাম তো ভালো লাগতো বিষয়টা। তো এখন বর্তমানে তাদের ভিডিও আর দেখতে ইচ্ছে করে না, কারণ তারা মানে নাই চাই বিষয় নিয়ে, মানে কি ভিডিও বানায় মানে দেখলে মনে হয় যেন আপনার একটু সময় আছে, তো এই সময়টা মানে নষ্ট হইতেছে, ভিডিওটা দেখতেছে তাদের আমার সময়টা নষ্ট হইতেছে, এরকম মনে হয়। এখন বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলি, কেনই বা মনে হয় এরকম, তাদের একটা ঘর, একটা আপনারা জানেন তারা একটা সাবার একটা ঘর তৈরি করছে, ঠিক আছে? এই ঘরটা আমার মনে হয় ঘরটা যদি বানাইতে 2 মাস লাগছে বা 3 মাস লাগছে, তাদের ফেসবুকে ভিডিও আইছে মনে করেন প্রতিদিন 2 থেকে 3টা তো হবেই, 2 থেকে 3টা হবেই তাদের ভিডিও। মনে করেন 2 থেকে 3 মাস যদি তার এই বাড়িটি নির্মাণ করতে হয়, তার ভিডিও আইছে মনে করেন না হলেও 150 ভিডিও আইছে বাড়িটা নিয়ে, ঠিক আছে? তো মানে নাই চাই বিষয় নিয়ে বাড়ির নিয়ে মানে এটা নিয়ে ওটা নিয়ে মানে এই এত ভিডিও বানাইছে, মানে কি বলবো, মানে যখন নাকি ভিডিওগুলো দেখি আর ভিডিওগুলো দেখে মনে হয় যেন আমি মানে যে সময়টা ধরে দেখতেছি সেই সময়টা আমার আসলে লস হয়ে যাইতেছে। তো এখন তাদের বিষয়ে কথাটা কেন বলবো, দেখুন বর্তমানে তাদের অবস্থা দেখুন, এখন তারা মানে সংসারে অশান্তি হয়ে যাচ্ছে। এখন অশান্তি কেনই বা হচ্ছে, দেখুন আপনারা আগে আগে যখন ছিল তখন এতটা ভিডিওগুলো মানুষের সামনে যাইতো না, বর্তমানে আপনার কাছে আমার কাছে মোবাইলে আমরা যদি নাও দেখি ফেসবুকে আমাদের সাজেস্ট করে আমাদের ফেসবুকে ঢুকলে পরে এই ফেসবুকের হোম পেজে চলে আসে তাদের ভিডিও, কেন ফেসবুকে আমাদের সাজেস্ট করে পাঠাইতেছে। তো আমরা অলরেডি তাদের ভিডিও দেখি, আর সেলিব্রিটি হওয়ার কারণেই আজ তার এই বাড়িটা এত বাড়ি করছে, এই বাড়িগুলোর ভিডিও এত ভাইরাল হওয়ার কারণেই যে কেউ যে কোনো মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই তার বাড়িতে যাচ্ছে, সবাই তার বাড়িতে যাচ্ছে, তাকে নিয়ে ভিডিও বানাইতেছে এবং কি তার বউর হাতে ভিডিও বানাইতেছে, সুমাইয়ের হাতে ভিডিও বানাইতেছে। আপনারা দেখতে পারবেন বিডি ইমরান গেছে, ইমরান যে সেখানে তার বউর হাতে সুমাইয়ের হাতে ভিডিও বানাইছে, এবং কি জুনিয়র সাকিব মানে মানে যারাই বাসায় গেছে সবাই তার বোর হাতে, আবার কি টিকটক ভিডিও তৈরি করছে, ঠিক আছে? এরা রিলস ভিডিও তৈরি করছে, অনেকই ধরনের ভিডিও বানাইতেছে। বর্তমানে বলতে গেলে আগের যে একটা মানে প্রাইভেট একটা যে সংসার ছিল এই সংসারটা তো এখন নাই, এখন তো এটা পাবলিক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে সংসারটা, তাই না? তো তাই যদি হয় তাহলে বর্তমানে তো পরিস্থিতি এরকম হবেই, ভিডিওটি আপনারা দেখুন, বর্তমানে পরিস্থিতি তো এরকম হবেই। এখন সময়ের মুখে শুনুন, মানে আগে আসলে ভালো আর এখন টাকা আছে কিন্তু এখন শান্তি নাই। তো আসলে এখন টাকা, ওই যে আপনারা যে ফেসবুকে ভিডিওগুলো দেখতেছেন তার প্রতিটা ভিডিও 1 মিলিয়নের উপরে, প্রতিটা ভিডিও 2 মিলিয়ন 3 মিলিয়ন মানে ভিউজ চলে যায় যে বিষয়ে ভিডিও ছাড়ে, ঠিক আছে? খালি ওখানে যদি সময়ের একটু তলা মানে ফেসের চেহারাটার থাকে তাহলে মনে করেন ভিডিওটা ভাইরাল। তো বিষয়টা হচ্ছে তাদের ভিডিও প্রতিটা ভিডিও 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ হয়, এর উপরে ভিউ হয় মানে, আর এত ভিডিও ছাড়ে প্রতিটা ভিডিওতেই মনে করেন তাদের ইনকাম ভরপুর। তো ইয়ার্নিংসটা ভরপুর আসার কারণে মনে করেন তাদের এখন টাকা বেশি হয়ে গেছে। আমার মনে হয় তারা যে এই যে ঘরটা তৈরি করছে, ঘরের টাকা মনে হয় যে
এই ঘরের ভিডিও দিয়ে মনে হয় হয়ে গেছে, মানে ঘরের যে ভিডিও করছে এই টাকায় চলে আসে। তো বিষয়টা হয়েছে এখন অশান্তি কেন, একটা স্ট্যাটাস দিছে যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা স্ট্যাটাস দিছে সোমাইয়া আই মিস ইউ, মানে আগের দিনগুলো এখন আর হারাই গেছে, মানে এখন আর সেই দিনগুলো চাইলেও পাইবো না, তো এরকম একটা স্ট্যাটাস দিছে আসলে একটা পিকচার দিয়ে, এবং কি কান্না অশ্রু ধরা একটা চোখের একটা পিকচার দিয়ে। তো সেইটা নিয়েই তাদের মধ্যে এখন দেখতে পারতেছেন ঝগড়া হয়ে গেছে, এবং কি ইমরান তাকে এইরকম মানে জিজ্ঞাসা বা করতেছে কেন বা এরকম স্ট্যাটাস দিছে, কাকে মিস করে, কিরকম একটা ভিতর একটা সন্দেহ আর কি তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পারতেছেন তো আসলে তাদের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে মানুষের জীবন, মানে মানুষ আস্তে 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 একটা মানুষ যদি এগিয়ে যায় না, সে মানুষটা মনে করেন শক্ত হয়ে দাঁড়াতে পারে, আর যে মানুষটা নাকি ফাল দিয়ে লাভ দিয়ে এগিয়ে যায় না, সেই মানুষটা মনে করেন মানে ওষুধ খেয়ে মনে করেন একবারে উপর থেকে নিচে পড়ে যায়, বিষয়টা হয়েছে এরকম। তো যাই হোক, তাদের এই প্রাইভেট সংসারটা এখন তো মনে করেন পাবলিক সংসার হয়ে গেছে, বুঝলেন নাই, মানে যাই করুক আর একটু অভিনয় করতেও পারে, সময় ভালো অভিনয় করতে পারে, আপনারা দেখবেন অনেক মানে যে বিষয়টাও নিয়ে ভিডিও বানায় না কেন অভিনয়টা বেস্ট করতে পারে, ঠিক আছে। তো আসলে এরকম হবেই, যদি টাকা দিয়ে আসলে সব কিছু পাওয়া যায় না, কিন্তু আবার একটা কথা বলতে গেলে বর্তমান টাকাই সব, ঠিক আছে। তো তাদের বিষয়ে আমি এইটুকু জানাইলাম, তো আপনারা এই থেকে অনেক কিছু শিখতে পারেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। তো সবাই যার যার দিক থেকে একটু সচেতন থাকবেন, আর এরকম কাজ আসলে না করলেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।